বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন এই অবৈধ সরকার জোর করে দামি নির্বাচন করে দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে দেশে কোনও নির্বাচন নেই জনগণের ভোটাধিকার নেই কথা বলা স্বাধীনতা নেই এটি কোনো নির্বাচন নয় এটি জনগণের সঙ্গে প্রতারণা মাত্র সাত জানুয়ারির একতরফা নির্বাচন বর্জন সহ অসহযোগ আন্দোলন সফল করতে আজ বুধবার সকালে রাজধানীর মতিঝিল এজিবি কলোনি বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ শেষে রিজভি এসব কথা বলেন বিএনপির গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের এ দফার এই কর্মসূচি দুই জানুয়ারি শুরু হয়েছে চলবে চার জানুয়ারি পর্যন্ত দেশবাসীর উদ্দেশ্যে রিজভি বলেন আপনারা ভোটকেন্দ্রে যাবেন না এ নির্বাচন বর্জন করুন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরুদ্ধে সবাই একসঙ্গে রুখে দাঁড়ান বিএনপির এই যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন আওয়ামী লীগ সরকার আরও বেশি লুটপাট ও বিদেশে টাকা পাচার করতে আবার একতরফা নির্বাচন করতে চায় জনগণ দেখেছে দলটির একজন সংসদ সদস্য দেশ থেকে টাকা লুট করে কিভাবে যুক্তরাজ্যে পাচার করেছেন তারা এভাবেই দেশের অর্থ পাচার করতে চায় দেশ ও জনগণের যা হয় হোক তাতে তাদের কিছু যায় আসে না